ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঝড়টি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টি আজ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ দিয়ে এগিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।